আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউবে স্ক্রল করতে করতে হঠাৎ সামনে আসলো প্লুরাল নাম্বার থার্ড পারসন, কি নাম ভাই এটা? আচ্ছা যজ্ঞ, ওইটা বিষয় না। প্লে করলাম, ভাবলাম যে একটু দেখি ঘুম আসছে না, একটু টাইম পাস করি। পড়তে বসেছিলাম, মনোযোগ আসছিল না, প্লে করলাম। প্রথম 20 মিনিট এক্সপেক্ট করছিলাম যে প্রথম 20 মিনিটটাই দেখি, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। শুরু করলাম। সকাল নাস্তা করছিস কি দিয়ে? নাস্তা করছি পানি চা বিস্কুট দিয়ে করছি। পানি চা বিস্কুট দিয়ে নাস্তা করে নিজের বাড়ির দাবি করা, নিজের চেহারা দেখছিস? এই যে কথায় কথা দিয়ে চাচা রিটার্ন আসছে আমার। আমার চাচা তোর কি করছে? তোর টাকা মাইরে খেয়েছে আমার চাচায়। কেন, তোর চাচা কি আমেরিকান প্রেসিডেন্টের উপদেষ্টা? একটা পর্দা লাগাইছিস বুঝছ তুই? একটা পর্দা লাগিয়ে অবস্থা ডাড় হয়ে গেছে। কোন মন লাগতেছে কি কিছে গন্ধলে কিছে? এমন একটা ভাব করস তুই, মানে মুতস্তা জীবনে এই সব জায়গায় দিয়ে যদি লোকজন যায় আর যদি স্যাম্পল বাড়ায়, ওই স্যাম্পল দিয়ে খাবি? ভাইজান ঘটনা শুনছেন? সামনে দিয়ে হাইটটা গেল, এই যে সামনে দিয়ে যে ওর ছায়াটা হাইটটা গেল, এটা চোখে পড়লো না ওনার। আবার কি ঘটনা ঘটছে? ওই যে নতুন দুইটা ভাড়াটি আইছে না, হ্যাঁ ওই দুইটা দেয়ালে দেয়ালে পোস্টার লাগাইতেছে। ফালতু নাটক, তারপর এডিট না করে আপলোড করে দিয়েছে, তারপর আজ পর্যন্ত দেখা সবচেয়ে বাজে নাটক, এত বাজে নাটক কখনো দেখিনি, ডিরেক্টর এত ফালতু কেন, দুইটা ভালো অ্যাক্টরকে পচিয়েছে, যদি ভালো একটা না, একজন গালি দিতে ওস্তাদ আর একজন এরকম করতে ওস্তাদ, উনি ঘামলে এরকম এরকম করেন, হাঁপিয়ে গেলে আর কি। আপনারা কে এরকম এরকম করেন বাইরে থেকে আসার পর? এটা কি আর এত লেম লেম জোক মারছে ভাই, হাসি পায় না? হাসি তো মানে একদল আছে সিনেমা জগৎ থেকে এসে ওয়েব সিরিজ শুরু করে দিচ্ছে, ওইটাকে পচিয়ে দিচ্ছে, নষ্ট করছে। এরা শর্ট ফিল্ম থেকে নাটকে উঠে এসে এখন ওয়েব সিরিজ শুরু করেছে, তাও এটা সম্ভবত পুরাতন, আবার রিমাস্টার্ড করা কি আবার রিআপলোড করা জানি না, এই অবস্থা। আমি বলবো যে যারা এখনও স্টিল তাদের ভক্ত আছে,